হ্যালো বন্ধুরা, এডু লেকচার বিডির আরো একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এমসিকিউ এবং সিকিউ সাজেশন দিব। কোন পার্টটা এমসিকিউতে আসবে, কোন পার্টটা সিকিউতে আসবে আমি তোমাদেরকে বলে দিব। এখানে আমি সবগুলো লিখে রাখছি, এই লেখাগুলোর কোনটা এমসিকিউ কোনটা সিকিউতে আসবে সেটা বলে দিব। তোমরা খাতা একটু লিখতে হবে, তোমরা দুইটা পার্ট করো, একটা এমসিকিউর জন্য একটা সিকিউর জন্য, একই খাতার মধ্যে একই পেজের মধ্যে দুইটা পার্ট করে রাখো। এবং সিকিউ পার্টে আমরা জানি যে চারটা অংশ থাকে, জ্ঞানমূলক, অনুধানমূলক এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। তো আমি যদি কোথাও এ বলি বুঝবো যায় সেটা হচ্ছে জ্ঞানমূলক, কোথাও যদি বি বলি সেটা বুঝবো যায় অনুধানমূলক, সি বললে প্রয়োগ এবং ডি বললে উচ্চতর দক্ষতা। এবং এমসিকিউর জন্য আমি আলাদাভাবে বলবো। তো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এখান থেকে যে টপিকগুলো আসবে সেগুলো আমরা বলতেছি বায়ুমণ্ডলের উপাদান, এটা এমসিকিউতে আসবে। সো এমসিকিউ পার্টে এটা লিখো, বায়ুমণ্ডলের উপাদান, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র ও গে লুইসেকের সূত্র এবং গাণিতিক সমস্যাবলী, অর্থাৎ এই তিনটে সূত্র থেকে গাণিতিক সমস্যাবলী, এগুলোও এমসিকিউতে আসবে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এটা বিতে আসতে পারে। এবং বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো ও গে লুইসেকের সূত্র তোমাদের এতেও আসতে পারে, ঠিক আছে? সো এ বি এর জন্য হবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, গে লুইসেকের সূত্র, গাণিতিক সমস্যাবলী সমাধান, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এগুলো হচ্ছে এবি এর জন্য এবং এমসিকিউর জন্য। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে সিডি এর জন্য। বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান, এটা হচ্ছে বি এবং এবি এবং এমসিকিউর জন্য। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, এটা হচ্ছে সিডি এর জন্য। বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করা সত্য, সিডি এর জন্য। ডাল্টনের আংশিক চাপ সূত্র ও গাণিতিক সমস্যাবলী, সিডি। গ্যাসের চাপ, তাপমাত্রা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, এটাও সিডিতে হবে। ব্যাপন ও অনুব্যাপন, এটা হবে যে তোমার এবিতে, এ এবং বিতে হবে ব্যাপন ও অনুব্যাপন। গ্রাহামের ব্যাপন সূত্র ও গাণিতিক সমস্যাবলী, এটা হবে সিডিতে। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এটা হবে এমসিকিউতে এবং বিতে। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য হবে বি এবং এমসিকিউর জন্য। গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ, এটা হবে সিডিতে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া, এটা হবে এবি এবং এমসিকিউতে। মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, সিডিতে। সিএফসি গ্যাসের ব্যবহার ও ওজনস্তর ক্ষয়, এটা হবে বি এবং সিডিতে। সিএফসি গ্যাসের ব্যবহার ও ওজন স্তরের ক্ষয়। আরনিয়াস ও ব্রনস্টেড লাউরির তত্ত্ব, এটা হবে এবিতে এবং এমসিকিউতে। আর এবিতে এবং এমসিকিউতে হচ্ছে আরনিয়াস ও ব্রনস্টেড লাউরির তত্ত্ব। লুইস তত্ত্ব, পানির খরতা, পানির পিএইচ, এগুলো সবগুলো এমসিকিউ এবং এবি এর জন্য, ঠিক আছে? আরএনএস থেকে পানির পিএইচ পর্যন্ত, ডু, বট, কট, টিডি, এস, এই পর্যন্ত সবগুলোই হচ্ছে ইয়ার জন্য। মানে হচ্ছে আরএনএস থেকে শুরু করে টিডিএস পর্যন্ত হচ্ছে এমসিকিউ এবং এবি এর জন্য। খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু যুক্ত হওয়ার কারণ ও প্রভাব, এটা হবে সিডি এর জন্য এবং এমসিকিউ এর জন্য। দূষক পদার্থসমূহ পানিতে ও বায়ুতে দ্রবীভূত থাকার কৌশল, এটাও হবে সিডি এবং এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এবার আমরা চলেছি জৈব রসায়নে। এখানে জৈব যৌগের শ্রেণী বিভাগ, আসলে জৈব রসায়নে সবগুলো পড়াই তোমরা ইয়ার জন্য এমসিকিউ, সিকিউ, সিডি এর জন্য, মানে হচ্ছে এখানে কোনো আলাদা ইয়ে নেই, এটা সবগুলোই পড়তে হবে। এখানে যে টপিকগুলো দিচ্ছি এগুলো থেকে এবিও আসতে পারে, এমসিকিউ আসতে পারে, আবার সিডিও আসতে পারে। বাট সিডির জন্য আমি স্পেশালি কিছু বলবো, সেগুলোতে তোমরা স্টামার্ক দিয়ে রাখবা, যেটাতে সিডিতে বেশি আসে, যেগুলো সিডিতে বেশি আসবে সেগুলো আমি একদম তোমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিব। যৌগ যৌগের শ্রেণী বিভাগ, সমগোত্রীয় শ্রেণী, এটা বেশিরভাগ বিতে আসে, সমগোত্রীয় শ্রেণীটা। কার্যকরীমূলক, এমসিকিউ এবং এতে বেশি আসে। যৌগ যৌগের নামকরণ, এমসিকিউতে আসে। জৈব যৌগের সমানুতা ও এর প্রকারভেদ, এটাও এমসিকিউ এবং এবিতে আসে। জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সমাণুর সংজ্ঞা ও সংকেত নির্ণয়, এটা যে কোনো কিছুতেই আসতে পারে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা হচ্ছে যে এমসিকিউ এবং এবিতে আসে। অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য, এটাও এবি এবং এমসিকিউ এর জন্য দরকার। তারপর হচ্ছে অ্যালিফেটিক যৌগের সংযোজন, এটা হচ্ছে সিডি এর জন্য। প্রতিস্থাপন অপসারণ বিক্রিয়া, সিডি এর জন্য। যেগুলো সিডি বলবো এগুলো এমসিকিউ এবং এবি এর জন্য আসতে পারে। তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগের সংযোজন ও অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, সিডি এর জন্য। বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, সিডি এর জন্য। বেঞ্জিন বলয় প্রতিস্থাপক সমূহের ওরিয়েন্টেশন, এটাও সিডি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিন, অ্যামাইড, কার্যকরীমূলক শনাক্তকরণ। এই এতক্ষণ যা বলছি, অর্থাৎ অ্যালকেন থেকে কার্যকরীমূলক শনাক্ত পর্যন্ত, এগুলো এমসিকিউ, সিকিউ, সিডি সব জায়গায় আসতে পারে, এবিইউতেও আসতে পারে, ঠিক আছে?
সো এতটুকু তারপরে যেগুলো আমি বলতেছি নিঃসরণ ব্যান্ড গ্লিসারিন ফেনল ও নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি এবং শনাক্তকরণ এখানে ফেনলটা হচ্ছে সিডি এর জন্য অন্যগুলো এমসিকিউ এবং এবি এর জন্য ফেনল হচ্ছে সিডি এর জন্য বাকিগুলো কিসের জন্য এমসিকিউ এবং এবি এর জন্য টিএনটি ডাটল ও প্যারাসিটামল প্রস্তুতি এগুলো হচ্ছে যে সবগুলোর জন্য মানে হচ্ছে এমসিকিউ সিকিউ এবি সবগুলো আসতে পারে টিএনটি ডাটল ও প্যারাসিটামল প্রস্তুতি তারপর হচ্ছে পলিমার ও প্লাস্টিক সংযোজন ও ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন এগুলো তেমনটা আসে না বাট তোমরা এবি এর জন্য একটু হালকা করে দেখে যেতে পারো শেষে যে বললাম যে পলিমার থেকে পেপটাইড বন্ড পর্যন্ত এই পড়াগুলো ঠিক আছে তাহলে সেই সাথে আমাদের জৈব রসায়ন শেষ এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল হ্যালাইড তারপর হচ্ছে অ্যারাইল হ্যালাইড অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এস্টার অ্যামিন টিএনটি ডাটল প্যারাসিটামল ফেনল বেনজিনের বহু প্রতিস্থাপন প্রক্রিয়া বিক্রিয়া তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া তারপর হচ্ছে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া এগুলো সবচেয়ে বেশি আসে আমি এই এতক্ষণ যে টপিকগুলো বললাম এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অর্থাৎ সিডিতে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন এখান থেকে বেশিরভাগ সিডি বেশি আসে এবং এবি এবং এমসিকিউতেও আসে বাট সিডি সবচেয়ে বেশি আসে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে রাসায়নিক গণনা গ্যাসের মোলার আয়তন নির্ণয় এটাও আসতে পারে সিডিতে রাসায়নিক সমীকরণ থেকে গ্যাসের উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় সিডি এর জন্য বেশি ইম্পর্ট্যান্ট বিক্রিয়কের পরিমাণ থেকে গ্যাসীয় উৎপাদের ভর ও আয়তন নির্ণয় সিডি এর জন্য বেশি ইম্পর্ট্যান্ট মোলারিটিকে পিপিএম এককে রূপান্তর এটা এমসিকিউ এবং বি এর জন্য বেশি দরকারি অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া এটা সব জায়গায় আসতে পারে টাইট্রেশন মোস্ট ইম্পর্ট্যান্ট টাইট্রেশন টাইট্রেশন থেকে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি টাইট্রেশন এবং টাইট্রেশন কি তারপর হচ্ছে টাইট্রেশন থেকে বিও আসতে পারে সিডিও আসতে পারে মানে টাইট্রেশন থেকে যে কোনো কিছু আসতে পারে জারণ বিজারণ বিক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো কিছু আসতে পারে তারপর হচ্ছে তোমার জারণ বিজারণ পূর্ণ সমীকরণ ও অর্ধ বিক্রিয়া লিখা জারণ সংখ্যা নির্ণয় করা এগুলো সব জায়গায় আসে তারপর হচ্ছে নির্দেশক এটাও সব জায়গায় আসে টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণের পরিমাণ নির্ণয় যেটা আমি অলরেডি টাইট্রেশনের পার্টে বলে ফেলছি এটা মানে টাইট্রেশন মানেই সব জায়গায় আসে ঠিক আছে সো এটা কোনোভাবে ইগনোর করা যাবে না তারপর হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণের বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয় এটাও আসে তারপর হচ্ছে দ্রবণের গুণমাত্রা নির্ণয়ে বিয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার তেমনটা আসে না চাইলে পড়তে পারো না পড়লেও চলবে অ্যাটমিক অ্যাবজর্পশন এটাও মাঝে মধ্যে আসে থাকে এবং এইচপিএলসি এগুলো হচ্ছে এই যে দ্রবণের গুণমাত্রা নির্ণয় বিয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার থেকে শুরু করে এইচপিএলসি পর্যন্ত এগুলো হচ্ছে এবি এবং এমসিকিউর জন্য বেশি দরকারি আর সিকিউতে তেমনটা আসে না এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আবার বলতেছি জারণ বিজারণ সমীকরণের অর্ধবিক্রিয়া এবং পূর্ণ সমীকরণ লিখা তারপর হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণের বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয় টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এতক্ষণ যে তিনটা টপিক বলছি পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন এখানে আমি একদম যদি সিডিয়ের জন্য বিশেষ করে সবার আগে বলতে চাই তার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে যে বিক্রিয়াগুলো ঘটে কীভাবে ঘটে সেটা এবং কোন একটা পাত্রে একটা পদার্থ রাখা যাবে কি না যেমন ল্যাড সালফেটে সরি যেমন অ্যালমোনিয়াম এর পাত্রে জিঙ্কের একটা দ্রবণ রাখা যাবে কি না বা জিঙ্কের তৈরি একটা পাত্রে একটা কপারের দ্রবণ রাখা যাবে কিনা যাবে কিনা বা কপারের পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে কিনা এই ধরনের প্রশ্ন বেশি করে সো এটা তারপর হচ্ছে লিথিয়াম ব্যাটারির গঠন এবং কার্যপ্রণালী এটাও বেশি আসে পিএইচ মিটার এবং পিএইচ নির্ণয়ের কৌশল এটাও পরীক্ষায় বেশি আসে তাহলে যেটা বেশি আসে সেটা আমরা বলতেছি সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এবং এর মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো তারপর হচ্ছে যে একটা পাত্রে অন্য একটা দ্রবণ রাখা যাবে কি না লিথিয়াম ব্যাটারির গঠন এবং এর সুবিধা অসুবিধা কার্যপ্রণালী পিএইচ নির্ণয় এবং পিএইচ মিটারের বর্ণনা এগুলো পরীক্ষায় বেশি এসে থাকে এছাড়াও অন্যান্য যে টপিকগুলো এবি এবং এমসিকিউতে বেশি বেশি আসে সেগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী এবং এদের প্রকারভেদ তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তড়িৎ বিশ্লেষণে প্রভাব সৃষ্টিকারী নিয়ামকসমূহ ফ্যারাডের প্রথম সূত্র ও গাণিতিক সমস্যা ফ্যারাডের প্রথম সূত্র এবং গাণিতিক সমস্যা থেকে অনেক সময় সিকিউ এসে থাকে সো এটা সিকিউ পাঠেও রাখতে পারো অর্থাৎ এর জন্য সিডি এর জন্য ধাতু সক্রিয়ত সিরিজ এমসিকিউতে বেশি আসে এবং এটা অঙ্ক করার সময়ও লাগে ধাতুর সক্রিয়ত সিরিজটা ঠিক আছে প্রমাণ তড়িৎ দ্রব প্রমাণ তড়িদ্দার বিভব এটাও আসে থাকে তারপর হচ্ছে যে এটা মানে জানার অঙ্ক করার জন্য এটা প্রয়োজন হয়ে থাকে এই জন্য তোমরা শিখবে এটা প্রমাণ তড়িদ্দার বিভব প্রমাণ কোষ বিভব নাস্ট তত্ত্ব ও গাণিতিক সমস্যাবলী লবণ সেতু কী লবণ সেতুর কাজ কী এটা পরীক্ষায় এ এবং বিতে বেশি আসে থাকে
তারপর হচ্ছে এক প্রকোষ্ঠবিশিষ্ট ইলেকট্রোলাইটিক তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ, ল্যাড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারির গঠন ও কার্যপ্রণালী, যেটা আমি একটু আগে বলছি, ফুয়েল সেল, ফুয়েল সেলের মধ্যে হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন এবং কার্যপ্রণালী, এখান থেকে মাঝে মধ্যে সিকিউ এসে থাকে, তবে এমসিকিউ এবং এবি বেশি এসে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যাপ্টার, আমরা চলে যাচ্ছি অর্থনৈতিক রসায়নে, এখানে থাকতেছে কয়লাক্ষেত্রগুলো, কোন কোন কয়লাক্ষেত্রে, কোন কয়লাক্ষেত্রে ক্যালোমিন রিপমান বেশি, কোন কয়লাক্ষেত্রটি সবচেয়ে ভালো, কোনটি সবচেয়ে বড়, এগুলো এমসিকিউতে এসে থাকে। কয়লার মানব ব্যবহার, জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্পায়নের সম্ভাবনা, ইউরিয়া, কাঁচ, সিরামিক, সিমেন্ট উৎপাদনের মূলনীতি, এগুলো সিডিতে বেশি আসে। আবার বলতেছি ইউরিয়া, কাঁচ, সিরামিক, সিমেন্ট উৎপাদন, ঠিক আছে, এগুলো পরীক্ষার বেশি আসে সিডিতে, ঠিক আছে। তারপর পেপার ও প্লাস্টিক রিসাইকেল প্রণালী, এটাও সিডিতে আসে। ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তি এবং এটার সম্ভাবনা, ন্যানো পার্টিকেল, ন্যানো প্রযুক্তি এবং এটার সম্ভাবনা সিডিতে বেশি আসে। আর অন্য যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো যে কোনো এবি এমসিকিউ এর মধ্যে বেশি আসে, আমি যেগুলো বলছি সেগুলো ছাড়া বাকিগুলো এবি এবং এমসিকিউতে বেশি আসে। আবারও সিডি এর জন্য আবার বলতেছি, অর্থাৎ যেটা উচ্চতর দক্ষতা এবং প্রয়োগে বেশি লাগে সেটা হচ্ছে ইউরিয়া, কাঁচ, সিরামিক, সিমেন্ট উৎপাদন, তারপরে হচ্ছে পেপার ও প্লাস্টিক, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি, এগুলো সিডিতে বেশি আসে। অন্য যে টপিকগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন এখানে আরও আছে যেটা হচ্ছে পাল্প পেপার, তারপর আছে চামড়া ট্যানিং, টেক্সটাইল ও ডাইং শিল্পের দূষকসমূহ, ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি, তারপর হচ্ছে রিসাইক্লিংয়ের গুরুত্ব, তারপর হচ্ছে যে এই জিনিসগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ, সিকিউ এর মধ্যে এবি বেশি এসে থাকে, ঠিক আছে। আমি সিকিউর মধ্যে সিডি যেটা সেটা কিন্তু আগে বলে ফেলছি, এখন যেগুলো সেগুলো হচ্ছে এবি এবং এমসিকিউ এর জন্য। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে কীভাবে তোমরা পড়ালেখা করবা। সো তোমরা যেটা করবা, আমি যেগুলো সিকিউ বলছি সেটা টপিকগুলোকে আগে বেশি করে পড়বা, বিকজ ওগুলো পড়লে তোমরা মোটামুটি সিকিউটা ভালো করে আনসার করতে পারবা। আর এমসিকিউর জন্য আমি যে টপিকগুলো বলছি সেগুলো তো পড়বাই, সাথে টেস্ট পেপার থেকে তোমরা যে এমসিকিউগুলো আছে সেগুলো যদি পড়ো আমার মনে হয়ে যাবে। সো বেশি বেশি টেস্ট পেপার পড়বা, টেস্ট পেপারের এমসিকিউ এবং সিকিউ বেশি বেশি পড়বা। যারা টেস্ট পেপারকে ভালোবাসবা তারা পরীক্ষায় ভালো নাম্বার পাবা। আবার বলে দিচ্ছি, টেস্ট পেপারকে যারা ভালোবাসবা তারা পরীক্ষায় বেশি নাম্বার পাবা। সো এটাই হচ্ছে আজকের স্লোগান, চলে যাচ্ছি। আমরা পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আসবো এবং অন্য সাবজেক্টগুলো সাজেশন নিয়ে আসবো। তো যারা আমাদের সাজেশনগুলো পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে লাইক দিতে পারো, তোমার বন্ধুদের সাথে এই সাজেশনটা শেয়ার করতে পারো। এবং আমরা কিন্তু পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে থাকি আমাদের চ্যানেলে। সো তোমরা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো যাতে আমরা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।